হাই ফ্রেন্ডস আমি পারমিতা আপনাদের সামনে আবার একটু নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি ভীষণ গরম পড়েছে তাই আজকের রেসিপি লাউ ডাল গরমের দিনে পারফেক্ট একটি ডিশ চলুন শুরু করা যাক আমি এখানে এক কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি প্রথমে ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এই রেসিপিটা খুবই ইজি কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে আর পাত্র তো বটেই এখানে একটা কড়াই আমি গরম করে নিয়েছি কড়াইয়ে যে ডালটা ধুয়ে রাখলাম সেই সমস্ত ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি মতো লবণ এবার ডালে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরেও বেশ কিছুটা জল থাকে সেদ্ধ করার সময় ওপরে যে ফেনাগুলো ভেসে আসবে সেগুলোকে আলাদা করে ফেলে দেবেন যেহেতু ডালের পুষ্টিগুণটা সমস্তটাই ডাল সেদ্ধ করার পর ডালের জলে থাকে তাই ডালের জলটা একটু রাখার চেষ্টা করবেন এই দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর একটু করলেই হবে এই সময় আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আমি তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাচেরা দিলাম দিয়ে আরও তিন থেকে চার মিনিট ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এই দেখুন ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একদম ফাইন সেদ্ধ হয়ে গেছে আর ডালে কিন্তু বেশ কিছুটা জলও আছে এবার ডালটাকে আলাদা একটা পাত্রে আমি রেখে দিচ্ছি আপনাদের হাতে কম সময় থাকলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন সমস্ত ডালটা আমি রেখে দিলাম একই কড়াই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি টু টি স্পুন মতো সর্ষের তেল তেলটা হালকা গরম হয়ে গেছে তেলে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কাকে অর্ধেক করে ভেঙে দিয়ে লো ফ্লেমে সমস্ত জিনিসগুলোকে একটু সটে করে নেবো ফোড়নে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আপনারা চাইলে মুগ ডাল দিয়েও করতে পারেন সেক্ষেত্রে ডালটাকে প্রথমে একটু ভেজে নেবেন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো গ্রেড করে রাখা আদা দিয়ে লো ফ্লেমে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ফ্রাই করে নেবো আমি যেভাবে করে দেখাচ্ছি সেভাবে করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি একটা ছোট লাউকে খোসা ছাড়িয়ে আমি ডুমো করে কেটে নিয়েছি সেই লাউটা এবার আমি দিয়ে দিচ্ছি সাইজটা একটু মিডিয়াম সাইজ করবেন খুব ছোট ছোট করলে গলে যাবে আর বড় করলে সেদ্ধ হতে অনেক সময় লেগে যাবে দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ দিয়ে সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা কিন্তু এবার আমি মিডিয়ামে করে দিয়েছি আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন ঢাকা দিয়ে দিলাম মোটামুটি তিন মিনিট পর আমি ঢাকাটাকে খুলছি দেখি টমেটোটা গলে গেছে কি না একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এই দেখুন টমেটোটা ভালো মতো গলে গেছে খোসা থেকে খুব সহজেই বেরিয়ে যাচ্ছে এবার যে জলটা বেরিয়েছে সেই জলটাকে একটু শুকিয়ে নেব মোটামুটি দু মিনিট মতো আরও রান্না করে নিলাম এবার আমি এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুসুর ডালটা আর ডালের বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল এবার ফ্লেমটা আমি হাই করে দিলাম প্রথমে সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুটতে শুরু হওয়া পর্যন্ত ফ্লেমটাকে আমি হাই রাখছি আর ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট পর ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই করে দেবো মোটামুটি সাত আট মিনিট পর আমি ঢাকনাটাকে খুললাম দেখুন ঝোলটা কিছুটা কমে এসেছে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দেখে নেব লাউগুলো সেদ্ধ হয়েছে নাকি খুন্তিতে কেটে আমি দেখে নিচ্ছি এই দেখুন খুব সহজেই কিন্তু কেটে যাচ্ছে লাউগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি এরকম গ্রেভি চাইছিলাম তাই ঝোলটাকে কিন্তু আমি আর কমাবো না গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আমি একটা বলে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে খেতে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আশা করছি সবারই খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইকও করে দেবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আজ তাহলে এটুকুনি ওকে বাই